বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে যে যে এখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং অসুস্থের সঙ্গে আছেন। আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই এখন ভালো আছে এবং সুস্থ আছি। তো প্রিয় বন্ধুরা, আমরা কতক্ষণ ধরে ভালো থাকতে পারবো সেটা আপনার সাথে শেয়ার করতে পারছি না, কারণ আজকে আমরা যে জায়গাটা আসছি সেটা হচ্ছে না একটা নতুন নির্মাণাধীন একটা স্কুল ঘর। তো এটা নিয়েই যে সকল রহস্য বা যে সকল কাহিনিগুলো ঘটছে সেটা আপনার সাথে শেয়ার করবো। এই ঘরটা যে নির্মাণ করছে এর ভিতরে কিন্তু এর কাজটা মানে যে বন্ধ হয়েছে এটুকু হওয়ার পরেই কিন্তু বন্ধ হয়ে গেছে ভাই। জি জি। আর এর সঙ্গে সঙ্গে কিন্তু এই যে পুরাতন যে বিল্ডিংটা ছিল এখানে এটাও কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ইয়াল্লা এই পুরো স্কুলটা প্রিয় বন্ধুরা এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ভাই, আপনি আসলে পুরো ঘটনা শেয়ার করেন আসলে যে কি কারণে এখানে। তো প্রিয় বন্ধুরা, এই যে এখানে যে দেখছেন একটা নতুন নির্মাণ ঘর, এটা করার পরে যে সমস্ত মানে সকল সমস্যাতে এটা করার পরে শুরু হয়েছে। রাইন ভাই, কি হচ্ছে কি ভিতরে? যখন আসছে এই পুরোনোটা ছিল ভাই। জি ভাই। তখন কিন্তু কোনো সমস্যা হয়নি, এখানে কিন্তু ক্লাস করছে অনেকে বা ক্লাস চলতেছিল, কিন্তু যখন এটা উঠাইছে বা এটা তৈরি করছে তখন থেকে সমস্যাগুলো শুরু হয়েছে। তো আমার যত ধারণা এখানে মূল সমস্যা হচ্ছে কেন এই নতুন বিল্ডিংটা নিয়ে, এখানে যে মিস্ত্রিগুলো ভাই এখানে যে কাজ করতো, মিস্ত্রির সঙ্গে যারা ছিল, যারা মিস্ত্রির কাজে সহযোগিতা করতো, তারা এবং মিস্ত্রি সবাই কিন্তু এখন অসুস্থ। জি। এবং এখানে যারা ছাত্রছাত্রী আসলে তাদের ভিতরে কিছু অনেক ছাত্রছাত্রী কিন্তু অসুস্থ, তারা কিন্তু ভয়ের কারণে কিন্তু স্কুলে আসতে পারছে। তো আমাদের আজকে মেন উদ্দেশ্য যারা থাকবে সেটা হচ্ছে এই স্কুলটা মুক্ত করে দেওয়া। আমাদের যত কষ্ট হোক, আমাদের জীবনে রিক্সের হলেও কিন্তু আমরা এটা মুক্ত করবো। আজকে আমার সাথে আছে জিয়াদুল ইসলাম, আসসালামু আলাইকুম, এবং এর পাশে সালমান, আসসালামু আলাইকুম, এবং আমি রায়হান, ক্যামেরা আছেন রুহান হোসেন। ভাই আমরা দেরি না করে আমরা ভিতরে চলে। জি ভাই, দ্রুত চলেন। আমরা এখন এই যে স্কুলটার ভিতরে প্রবেশ করতেছি। আল্লাহ, রায়ন ভাই কিছু একটা আছে ওইখানে। এই কে এখানে ভাই? সাবধানে। ইয়েল, হে ভাই, বুঝি দিদি। ইয়েল, হে ভাই, বুঝি দিদি। লাইট লিঙ্ক তো সোফা নাকি নিগুন, তুমি না জল মিন চমকার কেমন সামনে চলে আসবে। জি ভাই, এই স্কুলটা তৈরি হয়েছে একদম একদম আমরা মাঠের সাইডে, কিন্তু চার সাইডে মাঠ। জি ভাই, এটা কিন্তু অনেক বড় মাঠ কিন্তু আসলে। হ্যাঁ ভাই, এই স্কুলটা কিন্তু তৈরি হওয়ার আগে কিন্তু এই পুরো এরিয়াটা কিন্তু একটা জঙ্গল ছিল আর কি। এই যে পেছনে দেখলে বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা, এই যে কিন্তু আপনি দেখলে পেছনে অনেক বড় জঙ্গল, এই পুরো এরিয়াটা ছিল একটা জঙ্গলের এরিয়া। পরে জঙ্গল কেটে এখানে স্কুলটা করা হয়। তো স্কুলটা করে অবশ্য বেশি দিন এটা চালাতে পারেনি, তার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে। ভাই কোথায় চলে গেলো এখান থেকে? আর প্রিয় বন্ধুরা, প্রতিনিয়ত আপনাদের একটা কথাই বলে থাকি আমরা, আমাদের ভিডিওগুলো বিশ্বাস অবিশ্বাস নিতান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, আমরা বলি না কাউকে বিশ্বাস করার জন্য, আবার এটাই বলবো না অবিশ্বাস করবেন, কারণ প্রাণ আবার একটি এমন একটা বিষয় যেটা ব্যাখ্যা আজ পর্যন্ত বিজ্ঞান হইতে পারেনি। তো অবশ্যই নিজ দেখতে দেখবেন, বিশ্বাস অবিশ্বাস নিতান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। সামনে জি ভাই, প্রিয় বন্ধুরা আসলে পরিবেশটা দেখলে আপনারা বুঝতে পারছেন পুরোপুরি। এই যে বেঞ্চগুলো এখনো পর্যন্ত বাইরে পড়ে আছে এখানে, কেমন দিচ্ছে গন্ধ পাচ্ছে দেখছেন ভাই? জি ভাই, এই তালাগুলো দেখেন ভাই, জং লেগে গেছে কেমন যেন। জি ভাই, আসলে সর্বোচ্চ হয়তো বা 8-9 মাস এই স্কুলটা ব্যবহার করতে পারছিল, তারপর থেকে বন্ধ হয়ে গেছে এটা। ভাই সাউন্ডটা কোন দিক থেকে আসছে? কোন দিক থেকে? বিল্ডিংটা থেকে আসছে না? চলেন সামনে
চলেন তো এই ভিতর থেকে এদিক থেকে আসলো মনে হলো আগুনের ঝলকাটা। আপনারা পুরোটা একটা জঙ্গল দেখতে পারবেন এই নির্জন এই জঙ্গলের ভিতরে স্কুলটা অবস্থিত এখানে। আসলে এটার রহস্য কিন্তু অনেক ধরনের রহস্য থাকতে পারে এখানে। আসলে কি কারণে যে এই কর্মকাণ্ডগুলো ঘটতেছে আসলে এটা বলা কিন্তু খুবই মুশকিল, কারণ এই জায়গাটা অনেকটা পুরাতন পরিত্যক্ত একটা জায়গা। রিসেন্টলি মানে গত 7-8 মাস আগে থেকে এটা এই বিল্ডিংটাও 7-8 মাস আগে তৈরি করা। এখানে স্কুলটাই নতুন হয় স্যার। জি জি, অল্প কিছুদিন ক্লাস করার পরে এটাও বন্ধ হয়ে যায় বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। এখানকার স্টুডেন্টরা নাকি অসুস্থ হয়ে যায়, তাদের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখা যায়। তারপর থেকে এটা একদম বন্ধ করে দেওয়া হয়েছে আর কি, সিল করে দেওয়া হয়েছে। আসলে কি সমস্যা এখানে, আমরা আসলে এটা দেখার জন্য এখানে আসা আমাদের মূলত। আমার যেটা ধারণা এটা হচ্ছে আমরা এভাবে কিন্তু আমরা ঘুরে কিন্তু বুঝতে পারবো আসলে কি সমস্যা। আর প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আসছি একদম পুরো গভীর রাতে, যাতে পুরো মেন ঘটনাটা আমাদের সামনে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আসলে আমরা আসছি পুরো একদম মধ্যরাতে, আসলে 12টার পরে তখন কিন্তু ওদের সাথে ভাই আরো সহজে কথা বলা যায় রায়ন ভাই। আমরা কিন্তু ওই টাইমটাই কিন্তু আমরা গুন্ডি করে ওকে জি জি ওদের প্রিয় বন্ধুরা রায়ন ভাই ওদেরকে 12টার পরে আর কি ওকে গুন্ডি করে একদম ডেকে ওর সাথে কথা বলবে। আসলে কে এখানে আছে, কে সে, আবার কে, সে কেন এই ধরনের কর্মকাণ্ড ঘটায় সবকিছু জানার চেষ্টা করবে। আসলে তার জিয়াদ ভাই সাবধানে এদিক ওদিক যান না ভাই, উদ্দেশ্যটা কি আমি সেটা জানার চেষ্টা করবো। জি ভাই জিয়াদ ভাই আগে কি যাচ্ছেন? জিয়াদ ভাই এখানে সমস্যা আছে ভাই, সামনে এদিকে আসেন আপনি। কোথায় গেল জিয়াদ ভাই? উপরে ভর করছে ভাই সম্ভবত। ভাই কোথায় নিয়ে গেল? দেখা গেল হাত ছেড়ে দিলো, ওখান থেকে ছেড়ে দিলে নিচেই পড়বে ভাই এসে। জি ভাই একদম এই সাইডে এখান থেকে হাতটা ছেড়ে দিলো ভাই, কোথায় এসে এখানে তো পড়ার কথা ভাই, কোথায় গেল ভাই? দেখেন কোথায় নিয়ে গেল ভাই, দূরে দূরে চলো এখানে থাকার কথা। চালান ভাই চারিদিকে শর্ট আসতে মানে তো ইয়াল্লা ভাই, বাড়ি দেখেন, বাড়ি দেখেন তো, বাড়ি দেখেন। প্রথম মনে নিয়ে ফুলে রাখছে ভাই আমাদের মনে ভাই, ওকে নিয়ে যাওয়ার আগে ভাই ইয়াল্লা ওকে ভাই দূরে কোথাও নিয়ে যাওয়ার আগে ভাই, ওর ক্ষতি করার আগে ভাই খুঁজে বের করতে হবে। জি ভাই ওর কিন্তু তার থেকে ওর কোনো ক্ষতি করে দিতে, কারণ বুঝতে পারছে যে আমরা এখানে আসছি। দেখলাম
জি ভাই। রডগুলো কিভাবে সোজা করে ফেলতেছে ভাই? শুক্র ভাই, তুই সমস্যা কি তোর? শোন, তুই যারা চাচ্ছিস কখন সেটা করতে পারবি না, গন্ডির ভিতরে আটকে ফেলবেন ভাই আপনি? জি ভাই, কিছু সময়ের জন্য ভাই ওকে বন্ধ করছি ভাই, কিছু সময়ের জন্য। জি ভাই, কিছু সময়ের জন্য চুপ করে থাকে। জি ভাই, গুড় ভিতরে রাখতে ভাই, ব্যাগটা তো মানে ওর উপরে যাবে না, কিন্তু চুপ করে থাকবে। জি ভাই, ও যাবে না কিন্তু এখন আছে, এর উপরে এখনো আছে ভাই, এখনো আছে ওর উপরে, তো চুপ করে থাকবে ভাই কিছু সময়ের জন্য। ও যাবার ওর কলকাতা থেকে মেটা থেকে ওর কলকাতা গুলো শুরু করে আছে। সালাম ভাই, দ্রুত দ্রুত গুনি দেন ভাই ভাই। ইয়া বন্ধুরা, রাহিম ভাই এখন এটাকে গন্ডির ভিতরে আটকে ফেলতেছে। আসলে এখানে বন্দি করে এটা এখান থেকে কোথাও বেরোতে পারবে না, আর তারপরে রাহিম ভাই তার সাথে কথা বলবে। কথা বলতে বলতে হঠাৎ করে এখান থেকে চলে যেতে পারে। জি ভাই, কথা শেষ করে রাখে। কি করলো তুই? কি করলাম? কি করলাম সেটা এখন বুঝতে পারছি। ওখানে নিচে ফেলে দিতে চাইছিলি? ওখানে নিচে ফেলে দিতে চাইছিলি? বেরো ভাই এখান থেকে, বেরো। কি করবি? সব মেরে ফেলে দেবো। তুই নিজে বেঁচে দেখা, একটু তো কোনো কথা উত্তর দিচ্ছি না, তুই এখান থেকে তোকে ফেলে দিছিস, তাহলে কি হতো? করবো না, তুই আমাকে ছেড়ে দে। তুই পরিবারে মিথ্যা কথা বলিস, তোর তো কোনোভাবে বিশ্বাস করা যাবে না। আমাকে ছেড়ে দে, আমাকে কেন বলবি? তাই না, তোকে কিভাবে কথা বলাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তোর সাথে কিভাবে কথা বলতে এটা ভালো করে জানা আছে। আমি জোরে যাচ্ছি কেন? এখন চলে যাচ্ছি, একটু ভাই তোকে পুরাই দেওয়ার ব্যবস্থা করতেছি। ঠান্ডা সব করিস না, সব করিস না, তাহলে আমার সাথে কথা বল, ভালো করে কথা বল। তুই এই কর্মকাণ্ডগুলো কেন করতেছিস? কেন এই স্কুলটা কেন তুই তোর দখল করে রাখছিস এখানে? কেন কেউ আসতে পারছে না? বল, ছেড়ে দে তুই আমারে। চুপ কর ভাই, ছেড়ে দে, অবশ্যই ছেড়ে দেবো, আমার সাথে কথা বল, জেল জ্বালাই দেবো, জেল জ্বালাই দেবো, দেবো না না, তাহলে বলতে বল দে।
এই স্কুলটা কেন তোর দখল করে রাখছিস, এখানে কেন কোনো লোকজন এখানে কেন আসতে পারছিস না, কেন এই বিল্ডিংটাও কেন কমপ্লিট করতে পারছিস না, কেন এবার ক্লাস দিতে পারছিস সেটা আমাকে বল। এইটা আমার বুকের উপর রয়েছে এই জন্য। তোর বুকের উপর মানে এখানে কি, এখানে কি আছে এখানে? এটা একটা শ্মশান, আর এইখানে ওরা এই যে করেছে এই জন্য। এখানে শ্মশান? মিথ্যা কথা কিছু শোন, তুই যদি তোর ভালো চাস তাহলে সত্য কথা বল আমার সাথে, আমি যদি তোকে কিন্তু এবার কেমন ক্ষমা করতে পারি, আর যদি যদি জোর করে কথা বলাতে হয় তাহলে কিন্তু তোর ক্ষতি হবে। কিন্তু সত্যি করে বল এখানে কি ছিল, এই সত্যি করে বল, মিথ্যা কথা বলছি সেটা বুঝতে পারছি, মিথ্যা কথা বলতে কিন্তু আমার কাছে হাত থেকে বাঁচতে পারবি না, সত্য কথা বল তাহলে আমি তোকে ক্ষমা করতে পারি, তোর ভালো হবে সেটা বল। এখানে কেন পড়েছি? এখানে সত্য কথা বলতেছি, এই যে আমার ছেলের জন্য রয়েছে, আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেবো, আমি ছেলেকে যে আসবো সবাই মেরে ফেলে দেবো, সব মেরে ফেলে দেবো। আমি ছেলেকে কে মারছে? এইখানে এইখান থেকে আমার ছেলেকে মারা হয়েছে, এইখানেই। এখানে কিভাবে তোর ছেলেকে মারা হয় এটা আমাকে বলবি না? একদিন আমার একটা মাত্র ছেলে ছিল, সে ছেলেটা একদিন এখানে সাপের রূপ নিয়ে খেলা করতেছিল, তখন এই এই বিল্ডিংটা, এই অভিযুক্ত বিল্ডিংটা সেদিন শুরু হয়। তো এইখানে যারা কাজ করে তারা আমার ছেলেটাকে মেরে ফেলে দেয়, এই কারণে যারা মারছে আমি তাদেরও মারবো, আর এইখানে যে আসবে তাদেরও মেরে ফেলে দেবো আমি, আমার প্রতিশোধ না নিয়ে আমি যাবো না। জি ভাই, এটাই ভাই, এটা বলতেছে ভাই? জি ভাই, সত্যি ভাই বলতেছে না, মানে এই ছাড়া তো তেমন কোনো ঘটনা আমরা মানে শুনিও নি না ভাই, তাকে মেরে ফেলে দিছে, আমি কমে ছাড়ে দেবো না কাউকে। আর তোরা কি এখানে থাকতিস? এইখানে আমার পরিবার নিয়ে থাকতাম, মানে জঙ্গলটাতে, এই জঙ্গলেই থাকতাম, এইটা সম্পূর্ণ একটা জঙ্গল ছিল। সেটা জানি ভাই, এখানে জঙ্গল ছিল। জি ভাই, আর একটা কথা হলো ভাই, এইভাবে লোকজনের ভিতরে তো সাপের রূপ নিয়ে তো আসার কথা না, এই জঙ্গলটা ওরা কাটে, এটা তো তাদেরই ভুল ছিল, আর ভুল ছিল, আর তাছাড়া যারা করছে তারা না বুঝেই করছে। অবশ্যই ভাই, আমি প্রতিশোধ নেব, আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ আমি নেব। তোর ছেলের সাথে যেটা হয়েছে এটা একটা দুর্ঘটনা হয়েছে, কারণ এখানে যারা কাজ করতেছিল তারা কিভাবে জানতো? দুর্ঘটনা বুঝি না, ওরা কি জানতো যে এটা ওর ছেলে? এটা জানতো না, তো সাপের রূপ, তোর ছেলেটা তখন সাপের রূপ নিয়েছিল, ওরা মারবে কেন? আচ্ছা, ওরা যদি জানতো ওটা কোনো জিন ছিল তাহলে কিন্তু ওরা গায়ে দিত না, ওকে মারতো না, ওকে চলে যাইতে বলতো, কিন্তু ওরা বুঝতে পারেনি, ওরা আঘাত করেছে, ওরা আমার ছেলেকে মেরে ফেলে দিছে। আচ্ছা ভাই, আমি বলতেছি ওরা তো ইচ্ছা করে মারি নাই, তাই বলে তুই এই বড় একটা প্রতিষ্ঠান, এত বড় একটা, তার মানে এখানে অনেক ছেলে মেয়ে লেখাপড়া করতে, সেটা বন্ধ করেছিস তুই, কত বড় শয়তান ভাই, কত বড় খারাপ হচ্ছেন ভাই? জি ভাই, আমি বুঝতে পারছি যে তোর সাথে খারাপ হয়েছে, তাই মানে এই না তুই এত বড় একটা ক্ষতি করবি মানুষের, কারণ এখানে যেরকম তোর ছেলে এখানে মারা গেছে সেরকম অনেক ছেলে মেয়ে এখানে লেখাপড়া করে, তাদের কত বড় ক্ষতি হচ্ছে তুই সেটা তুই তো বুঝতে পারতেছিস না। আমি চাই তুই এখান থেকে চলে যা, কারণ তোর ছেলের সাথে যেটা হয়েছে খারাপ হয়েছে আমি সেটা বুঝতে পারছি, কিন্তু তোর ছেলে ওখানে উচিত ছিল না যে সাপের রূপ নিয়ে এখানে আসার, কারণ এখানে যেহেতু কাজ চলতেছে এখানে লোকজন আসে, সেহেতু লোক, কারণ ভাই বেশিরভাগ টাইম কিন্তু লোকজনের ভিতরে এখানে তো আসে না। জি জি, এরা কিন্তু যে লোক যেখানে বসবাস করে এরকম জায়গায় কিন্তু থাকতে পছন্দ করে। জি ভাই, তখন এটা কিন্তু উচিত হয়নি বা তোর ছেলের উচিত হয়নি যে এখানে আসার। তো আমার ছেলেকে আমি কোথায় পাবো তাইলে? আমার ছেলে আমার একমাত্র বুকের মানে আমার ছেলে ছেলে। এটা ভাই দুর্ঘটনা মনে করে মেনে নিয়ে সেটা তো কোনো উপায় নাই ভাই। অবশ্যই তুই একটু বোঝার চেষ্টা কর, কারণ তোর সাথে খারাপ হয়েছে আমি এটা বুঝতে পারছি, আমিও চাই না তোর কোনো ক্ষতি করতে, আমিও চাচ্ছি যে তুইও ভালো থাক, তুই এখান থেকে চলে যা ভালোই ভালোই,
কারণ আশেপাশে আরো জঙ্গল আছে। যদি মনে করিস না আমি এখান থেকে এখানেই থাকবো তাহলে পাশে জঙ্গল আছে তুই এখানে থাক, এখানে কোনো মানুষ বসবাস করেন এখানেই থাক। তুমি মনে করিস না আমি দূরে কোথাও চলে যাবো, এই মাঠের সাইডে জঙ্গল আছে এখানে চলে যা, কিন্তু এই জায়গাটা তো ছেড়ে দিতে হবে। আর তুই যদি ভালো ভালো না যাস তাহলে আমি কিন্তু তোর সাথে খারাপ করতে বাধ্য হবো। এখন তুই ভেবে দেখ তুই কী করবি, কারণ তুই তো এখানে থাকতে পারবি না, এটা কিন্তু তোর মেনে নিতে হবে, তুই এখান থেকে পালাতেও পারবি না। বল কি করবি তুই ভাইকে, ভাইকে ভাই আমি চাচ্ছি না ভাই বন্দি করতে ভাই। জি ভাই আমি চাচ্ছি ভাইকে ছেড়ে, আসলে এটা বন্দি করাও ঠিক হবে না, এমনি 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 ভাই কিন্তু তাহলে অনেকটা কষ্ট হয়, অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না একে কিন্তু বন্দি করতে। জি ভাই এখন দেখি ও কি বলে, যদি ভালো বলে না যায় তাহলে কিন্তু ভাই আমাদের ও কী চিন্তা, ও কি কারোর সাথে কথা বলতেছে না কি চিন্তা করতেছে ভাই? এই কি করবি তুই, আমি এখান থেকে চলে যাবো, আর কথাও দিতে হবে আমাকে, আর কখনো স্কুলে আসতে পারবি না ভাই, এখানে স্কুলে যে বাচ্চাগুলো পড়ালেখা করে তাদের কোনো ক্ষতি করতে পারবি না, অনেকের ক্ষতি করছিস তুই। আচ্ছা আমি আর কোনো ক্ষতি করবো না, চলে যাবো এখান থেকে। আর যদি পরবর্তী যদি তোকে এখানে যদি যদি শুনছি যে তুই যদি কোনো ক্ষতি করছিস বাচ্চাদেরকে তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হবে, এবং তুই থাকবি কোথায়? আমি চলে যাবো এখান থেকে অনেক দূরে। এই জঙ্গলে আশেপাশে থাকবি না? আমি চলে যাবো এইখান থেকে, আমি অনেক দূরে চলে যাবো, যাতে ভবিষ্যতে আর কেউ আমার কোনো পরিবারের সদস্য কেউ কেউ যেন না কিছু করতে পারে, যেইখানে মানুষ থাকে না আমি সেইখানে চলে যাবো। ওরকম জায়গা থেকে চলে যাবে যেখানে কোনো মানুষের বসবাস মানুষের চলাচল নেই, এরকম জায়গায় যাবি একটা সন্তান তাহলে সন্তান এরকম আর কোনো সমস্যা তোকে সাথে তোর সাথে ঘটবে না। আমাকে ছেড়ে দে আমি চলে যাবো এখান থেকে, তাহলে আমি ওটা করি ভাই একে ছেড়ে দিবে। জি ভাই সেটাই করেন তাহলে। তাহলে আমি গুনটা কেটে যাচ্ছি তুই এখান থেকে চলে যাবি। দে আমাকে ছেড়ে দে। কোনো সমস্যা নেই, ঠিক আছেন তাপ্তি ওঠেন, আস্তে আস্তে ওঠেন, একটু সামনে একটু হাঁটাতে পারেন ঠিক আছে, একটু সামনে দিকে সামনে ধরে রাখেন, একটু ধরে একটু হাঁটেন ঠিক আছে, একটু হাঁটেন ভাই, হ্যাঁ ধরে হাঁটেন, হ্যাঁ ভাই জি ভাই বল ভাই। তাহলে ভাই, তাহলে ভাই আমরা এখান থেকে ভাই এখন বের হতে পারি, কারণ আমরা যে কাজগুলো আসলে কাজ কিন্তু করতে পারছি। জি ভাই ভাই স্কুলটা মুক্ত করতে পারছি, আশা করি এখানে ভাই আর কোনো সমস্যা হবে না। জি কারণ এখানে যে স্কুলে যে ছাত্রগুলো ভাই এখন নিয়মিত লেখাপড়া করতে পারবে, নিয়মিত এখানে স্কুলটা তাহলে চলতে তাহলে স্কুলটা চলবে আর কি, এবং এই নতুন বিল্ডিংটা ভাই কমপ্লিট করতে পারবে। জি ভাই তো প্রিয় বন্ধুরা আমরা এখন এখান থেকে বের হবো, দেখাবো অন্য কোনো জায়গায় অন্য কোনো ভয়ানক এপিসোড নিয়ে আপনার সাথে হাজির হবো, তাহলে এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই পর্যায়ে তোমাদের জানিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই।